হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার সামনে তোমাদের ডাব্লিউ বিসিএসের এক্সাম রয়েছে তাছাড়া রেলের এক্সাম রয়েছে তাই তোমাদের জন্য আলটিমেট পেড ব্যাচ আমি লঞ্চ করেছি এই পেড ব্যাচের নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র আল্টিমেট পেড ব্যাচ এই পেড ব্যাচটি তিন মাসের জন্য হবে তিন মাসের এটা ক্র্যাশ কোর্স যেখানে তোমরা ধরে ধরে টু অ্যাডভান্স পড়তে পারবে জেনারেল স্টাডি তাছাড়া হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যারাথমেটিক আর রিজনিং তো এবং জিএসের মধ্যে সমস্ত জিনিস কিন্তু তোমরা ধরে ধরে পড়তে পারবে আমরা একটু দেখে নিই এই পেড ব্যাচের মধ্যে তোমরা কী কী পাচ্ছ সেই জিনিসটাকে আমরা একটুখানি দেখে নিই প্রথমে এই যে আলটিমেট পেড ব্যাচ এই ব্যাচের মধ্যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে নিজেদের প্রিপারেশান করতে পারছো প্রথমেই বলবো হচ্ছে হিস্ট্রি প্রিপারেশান তোমরা নিতে পারবে হিস্ট্রি প্রিপারেশন হিস্ট্রিকে খুব সুন্দরভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়ব প্রাচীন ভারতের ইতিহাস মধ্যকালীন ভারতের ইতিহাস তাছাড়া ভেরি ইম্পর্টেন্ট মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তা আমরা পড়তে পারবো তোমরা ভালো মতন জানো যে ডাব্লিউ বি বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো সেইখানে কিন্তু ইতিহাসের ভূমিকা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো ডাব্লিউ বিসিসি তোমরা ভালো মতন জানো যে প্রিলিমিনারিতেও ইতিহাসের মার্ক সব থেকে বেশি থাকে তো এই জায়গাটাতে আমরা ভালো করে আমরা প্রিপারেশানটা নেবো তাছাড়া হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা পড়বো চ্যাপ্টার ওয়াইজ সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও পড়ব ইন্ডিয়ান পলিটিক ওয়াইজ পড়বো তাছাড়া তো থাকবেই হচ্ছে অ্যারাথমেটিক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যারাথমেটিক আর রিজেনিং আমরা বেসিক থেকে স্টার্ট করে একদম অ্যাডভান্স লেভেল অব্দি কিন্তু এই ব্যাচে আমরা পড়তে পারবো তোমরা যারা এই পেড ব্যাচে জয়েন করবে তোমাদের তেরোটি বই আমি দিয়ে দেব। এটা ই বুক আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই তেরোটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেব। যেটা আমারই নোটস এবং এই নোটসগুলো কিন্তু ভেরি ভেরি হেল্পফুল যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যারা এই পেড ব্যাচে জয়েন করবে জিএস সেকশনটা আমি তোমাদেরকে পড়াচ্ছি এই জি মধ্যে তিনটে বিষয় আমি তোমাদেরকে পড়াবো প্রথম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি কোন চ্যাপ্টারগুলো পড়বো বা কোনগুলো ছাড়বো সেটাই আগে ইম্পর্ট্যান্ট তো চট করে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান বেদিক সিভিলাইজেশন জাইনিজিম বুদ্ধিজিম প্রি মৌর্য প্রিয়ড মৌর্য প্রিয়ড প্রি গুপ্ত গুপ্ত যুগ কুষাণ যুগ বর্ধন সঙ্গাম রাষ্ট্রকূট এবং সাউথ ইন্ডিয়ার যে বংশগুলো রয়েছে সেগুলো এগুলো এক একটা চ্যাপ্টার মানে এক একটা ক্লাস এরপরে হচ্ছে চোল বংশ পড়ব তারপরে আমরা আলোচনা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এরপরে পাল সেন দিল্লি সুলতানেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মুঘল বংশ লেটার মুঘল মারাঠা এবং শিখ সিকিজিম এরপরে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ব অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান নেক্সট হচ্ছে ফুটহোল্ড ইন বেঙ্গল মানে হচ্ছে কিভাবে বাংলা দখল করলো ব্রিটিশরা সেটা পড়বো রাইস অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট সোশিও রিলিজিয়াস মুভমেন্ট এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া তাছাড়া হচ্ছে ভাইস র ইম্পর্টেন্ট পার্সোনালিটি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহ নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ অব্দি যেই যেই অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল সমস্ত কিছু আমরা পড়ব উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে এগুলো আমরা পড়বো তাছাড়া থাকছে হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট রিফর্ম অ্যাক্ট ভাইস সময় বা সেই সময় যে ইম্পর্টেন্ট বুকসগুলো বেরিয়েছিল সেগুলো আলোচনা করব এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন ইম্পর্টেন্ট সেশনগুলোকে আমরা আলোচনা করব জিওগ্রাফির মধ্যে তোমরা সিলেবাস দেখতেই পাচ্ছ প্রথমে ভারতবর্ষের সাইজ অ্যান্ড লোকেশন ফিজিক্যাল ফিচার্স মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন তারপরে এখানে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে প্রথমেই আমরা পড়বো হচ্ছে হিমালয় এরপর এরপরে হচ্ছে নর্দার্ন প্লেন পেনেন্সুলার প্লেটু কোস্টাল প্লেন ভারতবর্ষের দ্বীপগুলো ড্রেনেজ সিস্টেম প্রথমেই হচ্ছে আমাদের যে এখানে দুটো চ্যাপ্টার রয়েছে প্রথমেই থাকছে হচ্ছে আমাদের হিমালয়ান রিভার সিস্টেম যেখানে ইন্দাস গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই তিনটে নদী বাকি পেনসুলার রিভার সিস্টেম এখানেও আমরা আবার দুটো চ্যাপ্টার ঢুকাবো ইম্পর্টেন্ট ড্যামস অ্যান্ড রিজার্ভার্ড ইম্পর্টেন্ট লেকস তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিলেবাসটা যে সিলেবাস অনুসারে আমরা পড়বো ইন্ডিয়ান পলিটির যে সিলেবাস ধরে ধরে পড়বো তাছাড়া ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আর রিজেনিং এই পেড ব্যাচের মধ্যে থাকছে এই পেড ব্যাচের মধ্যে ম্যাথ আর রিজেনিং নিচ্ছেন হচ্ছে বিক্রম স্যার ওনারও আট বছরের বেশি এক্সপিরিয়েন্স উনি এবং অ্যাট প্রেজেন্ট উনি গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফিনান্সে উনি জব করছেন তো তোমাদেরকে এমন একজন শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছেন যিনি নিজেই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছেন সেই জায়গা থেকে ম্যাথ আর রিজনিং এত সুন্দর করে উনি তোমাদেরকে বুঝিয়ে দেবেন বা যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম করে আমরা পড়ব তাছাড়া এখানে তোমরা ম্যাথের সিলেবাস বা রিজনিংয়ের সিলেবাসটা দেখতেই পাচ্ছ এই যে কোর্সটা এটা তিন মাসের পেড কোর্স চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমরা পড়তেই পারছ যারা এই পেড কোর্সে জয়েন করবে তারা এই নাম্বারে আমাকে মেসেজ করো এইট সিক্স থ্রি ক্লাস হবে সোমবার বুধবার এবং শুক্রবার দিন ক্লাস হবে জিএসের ক্লাসটা সকাল এগারোটার সময় হচ্ছে অঙ্ক আর রিজনিংয়ের ক্লাস হবে হচ্ছে সাড়ে সাতটার সময় ক্লাস হবে হচ্ছে গুগল মিটে ক্লাস হচ্ছে তাছাড়া হচ্ছে এই যে পেড ব্যাচ এই পেড ব্যাচের কোর্স ফি হচ্ছে নাইন 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 ট্রিপল নাইন তোমরা আমার যদি তেরোটা স্টাডি মেটেরিয়াল ই যদি কিনতে যাও তাহলে তার প্রাইস পরে ফোর বা এই তেরোটা স্টাডি মেটিরিয়ালে যদি হার্ড কপি তোমরা নাও তাহলে তার প্রাইস পরে হচ্ছে পনেরোশো টাকা তো এই পেড ব্যাচে তোমরা জয়েন করলে নশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করলে তোমরা এই যে তেরোটা স্টাডি মেটেরিয়াল এটা তো পেয়ে যাচ্ছ আর পাচ্ছ হচ্ছে পেড ক্লাস যেখানে হিস্ট্রি তোমরা পেড ক্লাস পাচ্ছ ইন্ডিয়ান জিওগ্রাফির পেড ক্লাস ইন্ডিয়ান পলিটির পেড ক্লাস অ্যারাথমেটিকের পেড ক্লাস রিজেনিংয়ের পেড ক্লাস ফ্রম বেসিক টু অ্যাডভান্স একদম ধরে ধরে শেখানো হবে গুগল মিটে তোমাদের ক্লাস করানো হচ্ছে যারা জয়েন করবে তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো সিক্স এইট জিরো ওয়ান নাম্বারে তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আশা করি তোমরা এই ক্লাসে জয়েন করবে এবং নিজেদের প্রিপারেশানকে আরও ভালো করে তৈরি করবে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো